চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, একটা কিনেছি মেয়ের জন্য শাড়ি। ও এখন খুবই ছোট, মাত্র 1 বছর বয়স, তাও আমার ইচ্ছা করলো একটু শাড়ি পরাবো। তার জন্য দেখো কুচি সিস্টেম করা, এই যে সামনে দিয়ে কুচি, আর এই যে আঁচল, আঁচলটা তো দেখো পিন করা আছে। আর উপরের দেখো ব্লাউজটা জাস্ট মানে ওয়াও, মানে মনে হচ্ছে যেন আমিই পরে নিই, আমি যদি ছোট হতাম তো আমিই পরে নিতাম। দেখো ব্লাউজটা মারতে হয়েছে, তো এই উপরের ব্লাউজ আর এই যে শাড়ি। আর অবশ্যই সরস্বতী পুজোর দিন যদি পরাই তাহলে তো দেখতেই পারবে, মানে কোনটা পরাবো সেটা বুঝতে পারছি না। এই একটা হয়েছে, আর একটা হয়েছে দেখাচ্ছি, ওটা আরও সুন্দর। এটা দোকান থেকে কিনেছি আমি, এটা আমি দোকান থেকে কিনেছি হলুদ আর লালের উপরে। আর দেখো পাড় দেখো কত সুন্দর, এটা আমি দোকান থেকে কিনেছি। আর একটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম, তো তোমরা দেখতেই পারবে কোনটা পরাই। আমার এটা পরানোর ইচ্ছা আছে, যদি দেখি যে ঠান্ডাটা একটু কম তাহলে এটাই পরাবো। আর এখন গরম পড়ে গেছে, মোটামুটি অসুবিধা হবে না, বেলার দিক করে এটা পরাবো ওটাও পরাবো, দুটোই পরাবো, যেহেতু দুটোই ওর জন্য কিনেছি সরস্বতী পুজো উপলক্ষে, তো দুটোই পরাবো। তো দেখো ইচ্ছা আছে সরস্বতী পুজোর দিন তিনজনে মিলে সেজে গুজে একটু স্টুডিওতে গিয়ে অন্যরকমভাবে ফটো তোলা। সবসময় তো বাড়িতে ফোনে ফটো তুলি বলো, কিন্তু একটু ইচ্ছা আছে অন্যরকম করে তিনজনে সেজে গুজে ফটো তোলা। জানি না কতটা সাকসেস হবে, সত্যি যেতে পারবো কি না, গেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর আমি এমনি তো অনেক দিন ধরে ব্লগ করছি না, ভিডিও দিচ্ছি না, তো আজকে ভাবলাম এগুলো তোমাদেরকে দেখাই আর একটু ভিডিওও করে নিই। তো চলো দেখে নাও, এই যে টপ, আর দেখো পিছন দিকটা কিন্তু এরকম ডিজাইন করা। তো এই ছিল উপরের টপটা, মানে উপরে ব্লাউজটা যেটাই বলো। আর এই দেখো এটা পুরো সাদার মধ্যে গোল্ডেনের পাড়, সাদা পিঙ্কের মধ্যে, এটাও আমি কাটিয়েছি, অনেকটা লং ছিল, আমি সেলাই করিয়েছি এখান থেকে। কি করেছে বলো তো, এখান থেকে পাড়টা তুলে দিয়ে কাটিং করে তারপরে আবার এই পাড়টা বসিয়ে সেলাই করিয়েছি, কারণ প্রচুর লং ছিল, তাও লং আমার মেয়ের, তাও লং এটা। আর এর সাথে সুন্দর একটা ওড়না আছে, এই দেখো সাদা সাদা গোল্ডেন পাড় দিয়ে। তো এই দুটো ড্রেস আমি মেয়ের জন্য নিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে, তো যেটাই পরবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি দুটো নাইটি নিয়েছি, ভাবলাম তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এটা অবশ্যই সরস্বতী পুজো উপলক্ষে নয়, তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো নাইটি দুটো দেখিয়ে দিই, নতুন কিছু মানে কিনলেই মনে হয় যে তোমাদেরকে দেখাই। তো দেখো এই একটা সামনে দিয়ে কিন্তু বোতাম, ঠিক আছে সামনে বোতাম, এই যে নাইটিটা দেখো দেখো নস্যি কালারে। আর আমি একটু দাঁড়িয়ে দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো নাইটটা, নাইটিটা জাস্ট মানে আমার এই নাইটিটা, দুটো বেল্টও আছে, এই যে মানে আমার এই নাইটিটা খুবই পছন্দের, খুবই পছন্দ হয়েছে। আর এই নাইটিটার দাম আমি বলে রাখছি 250 টাকা নিয়েছে। তো নাইটিটা কেমন হয়েছে জানিও। আর এই দেখো আর একটা, এই দেখো এটা ব্লুর মধ্যে, এটা আমি কালকে পরেও ছিলাম, দেখো এটা আমি কালকে পরেছিলাম, এর জন্য কুচকে কুচকে রয়েছে। তো এই দুটো নাইটি আমি কিনেছি, এটা নিয়েছে 190 টাকা, তো এইটা নিয়েছে 190 টাকা, আর খয়েরিটা নিয়েছে 250 টাকা। তো অনেকদিন যেহেতু ভিডিও করতে পারছি না, অনেকগুলো ড্রেস জমা হয়ে গেছে, সেজন্য দেখিয়ে দিলাম সরস্বতী পুজো উপলক্ষে আমার মেয়ের জন্য কি নেওয়া হয়েছে। আর মেয়ের পিসি বাড়ির থেকে মেয়ের পিসি মেয়ের জন্য এই সোয়েটারটা পাঠিয়েছে, ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর হয়েছে সোয়েটারটা, কিন্তু আমি এখন পরাইনি, কারণ একটু বড় আছে, সামনের বছর পড়তে পারবে, এখন তো গরম চলেই এলো বলো, শুধু শুধু পরিয়ে লাভ নেই এখন। তো খুব পছন্দ হয়েছে, এটার সাথে প্যান্টও আছে, দেখো এটার সাথে যে প্যান্টও আছে, খুব সুন্দর হলুদ কালারের মধ্যে, খুব সুন্দর হয়েছে সোয়েটারটা।
তোমরা জানিও কেমন লাগলো মেয়ের শাড়িগুলো আর আমার নাইটিগুলো। আর শাড়িগুলোর দাম বলে দিচ্ছি, যেটা হলুদ কালারে আমি পাশে দাম লিখে দেবো, তোমাদের সুবিধা হবে যদি কিনতে চাও কিনতে পারো। সরস্বতী পুজো তো চলেই আসলো বৃহস্পতিবারে, তো একটার দাম নিয়েছে যেটা মিশোর থেকে অর্ডার করেছিলাম, সেটা নিচ্ছে 160 টাকা, অফারে পেয়েছি। আর এখন ওগুলো কিনতে গেলে 200 কি 230 এমন পড়বে। আর আমি যেটা মার্কেট থেকে কিনেছি হলুদ যেই কুচি পিন দিয়া যেই শাড়িটা, সেটা নিয়েছে 190 টাকা। আর হ্যাঁ দেখো, আমি মেয়ের জন্য ম্যাচিং করে চুড়িও কিনেছি। এই যে মেয়ে মানুষ, তো মেয়ে মানুষদের সাজাতে কিন্তু খুব ভালো লাগে বলো, ছেলেদের অতটা সাজানো যায় না, কিন্তু মেয়ে তো মেয়েদের অনেক সুন্দর করে সাজানো যায়। দেখো চুড়ি কিনেছি এরকম, এই চুড়িটাও পরাবো আর সুন্দর করে সাজাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মেয়ে না এই শাড়িগুলো যখন পরিয়ে ট্রাই করছিলাম কান্না করছিল, জানি না সেদিন আসলেও পরবে কি না, কতটা কি করতে পারি, যতটাই পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই চুড়িটার দাম নিয়েছে, সব কিছু দাম বলছে, চুড়িটার দাম বলে দিই, চুড়িটার দাম নিয়েছে 60 টাকা। অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন লাগলো, তোমাদের যে জিনিসগুলো দেখালাম কেমন লাগলো, খুবই সামান্য জিনিস। আর একটা কথা তোমাদের বলে রাখি, ফেব্রুয়ারি তারিখ থেকে হয়তো শর্টের উপরে একটা মানে মনিটাইজেশন অন হবে, এটা আমি আপডেট দিয়েছি ইউটিউবে, আমি দেখেছি, তোমরাও সার্চ করে দেখতে পারো, শর্টেও মনিটাইজেশন অন হবে। এই ইনফরমেশানটা তোমাদের দেওয়ার মানে দরকার বলে দিলাম। দেখবে তোমরা শর্ট ভিডিও প্রচুর প্রচুর করে ছাড়ো, শর্টের উপরেও কিন্তু মনিটাইজেশন অন হবে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। আর এটাই বলার ছিল, কারণ আমার ফোনে অপশান দিয়েছে যে আসবে। আর তোমাদের প্রত্যেকের অনেকেরই দিয়েছে দেখলাম যে শর্টের উপরে শর্ট ভিডিও ছাড়লে ওয়াচ টাইম কাউন্ট করা হবে, মানে ওয়াচ টাইমটা ধরা হবে, তারপরে মনিটাইজেশন, সরি আমি ভুল বললাম, মানে ওয়াচ টাইম কাউন্ট করা হবে, মনিটাইজেশন যাদের অন আছে তাদের ওই শর্টের থেকে ডলার ঢুকবে নাকি সেটা এখনও জানি না, তবে ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে। তো তোমরা বেশি বেশি করে শর্ট আপলোড করো আর আমার পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর কিছু বলার নেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।